আজ আমি আপনাদের বলবো কেমন প্রস্তুত করবে তিলের লাড়ুর রেসিপি। তিলের লাড়ু লক্ষ্মী পুজোর অন্যতম একটি প্রধান উপকরণ। এটি সবাইকার বাড়িতে লক্ষ্মী পূজার দিনে তৈরি করতে হয়। তাহলে আসুন কী কী সামগ্রী ব্যবহার করা যায় তিলের লাড়ুতে নোট করুন। তিলের লাড়ুর জন্য যে উপকরণ সব লাগবে সেগুলো হলো তিল 100 গ্রাম, গুড় 100 গ্রাম, আর সঙ্গে লাগবে খুব অল্প পরিমাণের ঘি। তবে কেমন প্রস্তুত করবেন আসুন। প্রথমে গ্যাস অন করে প্যান গরম করে তাতে তিলগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নিন। আঁচকে মিডিয়ামতে রেখে তিলকে নাড়ুন। যখন তিল থেকে একটি সুন্দর গন্ধ আসবে তখন আমরা বুঝব তিল ফ্রাই হয়ে গেছে। ডাল ভাজার মতন নাড়তে থাকুন। 3 থেকে 4 মিনিট অবধি তিল ড্রাই হওয়া অবধি নাড়ুন। এরপর গ্যাস অফ করে একটি অন্য জায়গাতে শিফট করে নিন। তারপর গুড়কে জ্বাল দেবেন। তারপর প্যানতে 1 কাপ জল দিয়ে গুড় দিয়ে আঁচ মিডিয়াম করে গুড়কে নাড়ুন। আঁচ বাড়াবেন না, তাহলে গুড় পুড়ে যেতে পারে। কারণ পাক ধরার আগে গুড় পুড়ে গেলে হবে না, পাক ধরতে সময় লাগবে। 5 থেকে 6 মিনিট অবধি গুড়কে মিডিয়াম আস্তে নেড়ে যাবে। এরপর দেখুন গুড় পাক বা জাল হয়ে গিয়ে থাকবে। এরপর গ্যাস অফ করে নিন। তারপর তার মধ্যে তিল দিয়ে দিন। এরপর তিলকে গুড়তে মাখিয়ে নিন, আর গরম থাকতে সময় নাড়ু পাকাতে হবে। তিল মিশে যাওয়ার পর তারপর হাতে একটু ঘি মাখিয়ে তারপর হাতে নিয়ে নাড়ু তৈরি করুন। এরপর মা লক্ষ্মীর কাছে ভোগ লাগান। তবে জানলেন তো কেমন প্রস্তুত করবে তিলের লাড়ু? এবার কোজাগরী লক্ষ্মী পূজাতে আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করে মা লক্ষ্মীর কাছে ভোগ লাগান।